শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আদম গ্রেগরি। আমার বাবা মৃত পিটার গ্রেগরি, মা মৃত এলিজাবেথ গ্রেগরি। ঠিকানা গ্রাম দক্ষিণ চুয়ারিখোলা, পোস্ট কালীগঞ্জ, উপজেলা কালীগঞ্জ, জেলা গাজীপুর। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কি করতেন? আমি কলেজে প্রথম ছাত্র ছিলাম, কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। কোন কলেজ? তেজগাঁও কলেজ। ম্যাট্রিকুলেশন পাশ করলেন কত সালে? ম্যাট্রিক পাশ করছি 69। কোনো ছাত্র রাজনীতি করতেন? না, আমি রাজনীতিতে জড়িত ছিলাম। আচ্ছা, তাহলে যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলেন? যুদ্ধের সাথে যুক্ত হয়েছি ওই যে 69 থেকেই তো দেশের আন্দোলন জাতির পিতা বঙ্গবন্ধু জাগ্রত করে তুলে, ওই থেকে আস্তে আস্তে তারপরে যখন দেশ স্বাধীনতার ডাক দিলেন 7ই মার্চের ভাষণে, ওই ভাষণ শুনেই যুদ্ধে যোগ দেওয়ার একটা মনোভাব সৃষ্টি করে। মানে কীভাবে যুদ্ধে গেলেন? এদিক দিয়ে আমাদের একটা রাস্তা ছিল যে ডাঙ্গা হইয়া, ডাঙ্গা একটা শেল্টারের মতো ছিল, ওই সপ্তাহখানে এক বা কারো সপ্তাহ দেড় সপ্তাহ সময় নিত, ওই জায়গার থেকে তারা ব্যবস্থা করে আগরতলা পাঠায়। আমার এই গ্রামের জন, অনিল, সুবল, এই হিউবার্ট, আরও অনেকে ওনারা সবাই গেলেন একসাথে। আচ্ছা, এটা কোন মাসে? এটা গেছি জুন মাসে, আগরতলা গেলেন। আগরতলা। তারপর ট্রেনিং কখন শুরু হলো? ট্রেনিং পূজা তো 2-3 সপ্তাহ সময় লাগছে রিক্রুট। ট্রেনিং করলেন কোন জায়গায়? ট্রেনিং করছি আমরা, জায়গার নাম ছিল পালাটনা। কতদিনের ট্রেনিং? আমরা 3 মাস ট্রেনিং দিয়েছি। ট্রেনিং নেওয়ার শেষ হয়েছে পর ওই জায়গার থেকে অন্য আরেকটা ক্যাম্পে শিফট করছি, ওই জায়গায় শিফট করতেই কারণে ওই জায়গার থেকেই অস্ত্র দিয়ে দেশে পাঠাই। দেশের ভিতরে ঢুকলেন কজন? আমরা এক গ্রুপে ছিলাম 45 জন। তো কমান্ডার কে ছিল? আমাদের কমান্ডার ছিল অরুণ আব্রাহাম গমেজ। তো ঢুকলেন কোন জায়গা দিয়ে? দেশে ঢুকছে মন্তলা স্টেশনের ময়নামতির দক্ষিণ পাশ দিয়ে। তারপর এসে কি করলেন না করলেন? এসে তো আমাদের প্রথম অবস্থায় যে কোথায় থাকবো কোথায় খাবো কোনো ব্যবস্থা তো ছিল না। আজকে হয়তো একজনের বাড়িতে, হয়তো আরেক সন্তান খাওয়াই জুড়তো না, এইভাবে সেলটা নিয়ে যুদ্ধ। ওই যে মোবাইল ফাইটে যেটা শেষ ফাইট, ওই ফাইটে আপনারা অংশগ্রহণ করলেন? যুদ্ধ বলতে গেলে যুদ্ধ তো শুরু হয় যে ডিক্লার দেওয়ার এসে ইন্ডিয়ান সে থেকে ডিক্লার দেওয়া হয়। এদের সাথে আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, বেঙ্গল রেজিমেন্ট যারা এক যুদ্ধ ছিল, এরা সবাই মিলে দেশ যখন স্বাধীন হলো তখন আপনি কি বাংলাদেশে?
কোন জায়গায় ছিলেন? আমরা ছিলাম কালীগঞ্জ এরিয়া, কালীগঞ্জ এই অঞ্চলে। হয়তো 10 বছর পরে আর মুক্তিযুদ্ধ আর থাকবে না, কারণ সবারই বয়স হয়ে গেছে। এখন এই যে আপনারা যেই উদ্যোগটা নিছে, এইটা একটা বলতে গেলে দলিল হয়ে থাকবে। হয়তো 10 বছর পরে মুক্তিযোদ্ধা কে কে ছিল আর থাকবে না, পাবে না। এখন এই যে আমরা যেই উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করলাম, উদ্দেশ্য এইটাই, দেশ স্বাধীন করা। এখন রক্ষণাবেক্ষণ রক্ষা করা, পরবর্তী প্রজন্ম যারা আছে এই কথাগুলোই, যে কীভাবে যুদ্ধ হয়েছে, কীভাবে দেশ স্বাধীন করা হয়েছে, এদের কিছু প্রেরণা বা নলেজ দেওয়া, এটাই হলো মূল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।